গর্ভ অবস্থায় সবথেকে বিতর্কিত ফলগুলোর মধ্যে অন্যতম ফলটি হলো আঙ্গুর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভ অবস্থায় আঙ্গুর ফল খাওয়া কি নিরাপদ, গর্ভ অবস্থায় আঙ্গুর খাওয়ার উপকারিতা, গর্ভ অবস্থায় আঙ্গুর খাওয়ার অপকারিতা, এই বিষয়গুলো সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এখন জেনে নেই গর্ভ অবস্থায় আঙ্গুর খাওয়া নিরাপদ কিনা। অধিকাংশ ডাক্তারের মতে অল্প পরিমাণে আঙ্গুর খাওয়া নিরাপদই নয়, বরং এটি আপনার জন্য অত্যন্ত স্বাস্থ্যকর, কারণ আঙ্গুরে বিভিন্ন খনিজ, ভিটামিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি পদার্থের প্রাকৃতিক উৎস বিদ্যমান। সীমিত পরিমাণের আঙ্গুর খেলে তা মা এবং অনাগত সন্তানের উভয়েরই স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করবে। গর্ভ অবস্থায় আঙ্গুর খাওয়ার উপকারিতা। আঙ্গুরে থাকা আয়রন গর্ভ অবস্থায় রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এবং হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আঙ্গুরের প্রাকৃতিক সোডিয়াম ভারসাম্য শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে। আঙ্গুরের অ্যান্টিঅক্সিডেন্টগুলো গর্ভ অবস্থায় আপনার শরীরে রোগ প্রতিরোধ বৃদ্ধিতে সহায়তা করে। আঙ্গুরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি রয়েছে যা শিশুর বিপাকের গতিতে সহায়তা করে। গর্ভ অবস্থায় হার্টের অসুখের ঝুঁকি বেড়ে যায়, তবে আঙ্গুরে পলিফেনল নামে এমন এক ধরনের একটি উপাদান থাকে যা হার্টের অসুখ প্রতিরোধ করতে সহায়তা করে। এখন জেনে নেই গর্ভ অবস্থায় আঙ্গুর খাওয়ার অপকারিতা সম্পর্কে। যেসব গর্ভবতী মায়েদের গর্ভস্থকালীন ডায়াবেটিস রয়েছে তাদের আঙ্গুর গ্রহণ এড়িয়ে চলা উচিত। রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে আঙ্গুর খাওয়া এড়িয়ে চলা উচিত। আঙ্গুর খালি পেটে খেলে বদহজম হতে পারে। আঙ্গুর পুষ্টিমূল্য পরিপূর্ণ হয়ে থাকে। গর্ভ অবস্থায় আঙ্গুর খুব বেশি পরিমাণে না খেয়ে অল্প পরিমাণে খেলে তা আপনার জন্য সুফল বয়ে আনবে। ভিডিওটি এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।